নমস্কার বন্ধুরা, জয়িতার হ্যাংলা হেসেল অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পানিহাটি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, এখানে সন্ধ্যারতি আপনাদেরকে দেখাবো বলে। প্রসিদ্ধ কালী মন্দির সিদ্ধেশ্বরী কালীবাড়ি। 250 বছরের প্রাচীন এই কালীবাড়িতে বর্তমানে এলাকারই বাসিন্দা রতন চক্রবর্তী পূজারি হিসেবে নিয়োজিত আছেন। এই সন্ধ্যারতি দেখতে দিক দিক থেকে লোক আসেন, মায়ের দর্শন করেন আর সন্ধ্যারতির দৃশ্য উপভোগ করেন। জাগ্রত এই কালীবাড়িতে বিশেষ বিশেষ তিথিতে ভক্তের ঢল নামে। এলাকারই বড়রা ছোটরা মিলে এখানে সন্ধ্যারতির আয়োজন করে এবং বিশেষ বাদ্যযন্ত্রের দ্বারা এই আরতিকে আরও মনোরম করে তোলে। তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। প্রসিদ্ধ এই কালী মন্দিরে যদি কেউ আসতে চান, বিটি রোডে নামবেন, পানিহাটি বাসস্ট্যান্ড বা বেঙ্গল কেমিক্যাল বাস স্টপেজে নেমে 10 মিনিটের দূরত্ব। আর মন্দির দর্শনের পরে আপনারা গঙ্গা দর্শনও করতে পারেন, 5 মিনিট লাগবে এখান থেকে। এই মন্দিরের দর্শন অবশ্যই করবেন। জাগ্রত এই মন্দিরে মায়ের দর্শন করলে আপনার মন ভালো থাকবে।
বন্ধুরা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টও করবেন। ধন্যবাদ।